আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি সপটা পিঠা তৈরির রেসিপি এটা ভীষণ মজার একটি পিঠা এখন আপনারা খুব সহজেই বাসায় এটা তৈরি করে খেতে পারবেন চলুন তাহলে এটা তৈরির প্রসেসটা দেখিনি এটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আপনারা চিনি দিয়েও এটা করতে পারবেন আমি গুড় দুই টুকরাকে ভালো করে এভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকম দুই টুকরো গুঁড় আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটাকে ময়দা এবং চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো আমি এখন অল্প অল্প করে দুধ অ্যাড করবো এবং এটাকে মিশিয়ে নেব ভালো করে এটা কিন্তু দুধটা কিন্তু গরম না নর্মাল আমি আবার দুধ দিয়ে দিচ্ছি একবারে দুধ টু দুধ দিবেন না অল্প অল্প করে দিয়ে মেশানোটাই ভালো গুলাটা দেখুন ঠিক এরকম একটু পাতলা করে নেবেন ভীষণ পাতলা না মোটামুটি পাতলা হয়েছে এখন আমি চুলায় দুধ গরম দিয়েছি এর ভিতরের যে পুরটা দিব সেটা তৈরি করার জন্য আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নিয়েছি একটা বাটিতে এটার ভিতরে চালের গুঁড়ো দিয়ে গুলিয়ে এই দুধটার ভিতরে দিতে হবে সেজন্য আমি এখন দুধটাকে আরও জ্বালিয়ে কমিয়ে নিব ঘন করে নিব আমি যে দুধটুকু উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে কিছু চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দুধের ভিতরে আপনারা যদি চান এই আমি দুই টুকরো দারুচিনি দিয়েছি আপনারাও দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি এখন এটার ভিতরে অ্যাড করে দিব কিছু চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন যদি কম মিষ্টি খেতে চান তাহলে একটু কমিয়ে দিবেন এখন দুধটাকে জ্বালিয়ে আবার ঘন করে নিতে হবে কমে এসেছে দুধটা দেখুন এখন আমি যে চালের গুঁড়ো এবং দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটার এই গোলাটা দেওয়ার পর বারবার নাড়তে থাকতে হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে দেখুন ঘন হয়ে আসছে পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেখে দিব এখন আমি পিঠা তৈরি করব। একটা প্যানে আমি চুলার উপরে দিয়েছি প্যান্টটা অবশ্যই হালকা গরম থাকতে হবে একবারে ডিপ ফ্লেমে এটা বানাতে হবে দেখুন পিঠার ডোটা গোলাটা দিয়ে এটাকে প্যান্টটা ধরে আস্তে আস্তে করে নেড়ে এটাকে ছড়িয়ে নিতে হবে এবং এটাকে রেখে দিন উপর দিয়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে এবং সিদ্ধ হয়ে এসছে এর ভিতরে পুরটা দিয়ে দিতে হবে তারপর হালকা হাতে এটাকে আস্তে আস্তে করে ভাস করে নিতে হবে আপনারা চাইলে প্যানটাতে হালকা একটু মাখন অথবা তেল ব্রাশ করে নিতে পারেন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে দেখুন উপরের ছাইটা সাদা হওয়ার জন্য কালারটা চেঞ্জ হওয়ার জন্য একটু সময় নিন আর চুলা আঁচটাকে অবশ্যই লোতে রাখবেন পুরটা দিয়ে আমি এবার ভাজ করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গিয়েছে পিঠাটা কতটা স্মুথ হয়েছে আর আপনারা যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দিন তাহলে এই গাটা এত তেল তেলে হবে না একটু ফুসকা ফুসকা উঠতে পারে উড়ে যেতে পারে তৈরি হয়ে গিয়েছে আমার পাটিসাপটা পিঠা আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ